সন্ধ্যার বন্ধুরা, আজকে টাইমস বাংলা চ্যানেলে আজকে আমি এনেছি আমাদের একদম সব থেকে নবীনতম ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বালি জগাছা ব্লকের উনি বিডিও এবং সব থেকে নবীনতম বিডিও আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং ওনাকে আমরা স্বাগত জানাই। ম্যাডাম, আপনাকে আমি স্বাগত জানাই টাইমস বাংলাতে। আপনি একদম প্রথম যিনি নবীন হিসাবে আপনি বিডিও অফিসার হয়েছেন এবং আজকে একটা শুভ সন্ধ্যায় আপনি রয়েছেন এবং যেখানে আজকে জল প্রকল্পের উদ্বোধন আপনি করলেন, এই বিষয়টা একটু বলুন, কেমন লাগলো আজকে আপনার প্রথম কথা এই যে জার্নিটা কীভাবে হলো এবং আজকে এই প্রকল্পটা কীভাবে করলেন সেটা একটু বলুন। প্রথমত বলি যে অনেক ধন্যবাদ আপনাদের। তো যেটা হচ্ছে যে এখানে এই ব্লকে আমার এই জাস্ট মানে ইলেকশনের আগেই আমি এসেছি এখানে, তো 3-3.5 মাস মোটামুটি হয়েছে এখানে আসা। তো আজকে যেটা একটা জল প্রকল্প যেটা এখানে অনেক দিন ধরে একটা প্রচেষ্টা, ইভেন যেটা বলার যে আমি এখানে আসার পর থেকে অনেক এখানের যারা মানুষজন রয়েছে তো তাদের কাছ থেকে অনেক রকম কমপ্লেন পেয়েছিলাম, স্পেশালি জল নিয়ে। কারণ ইলেকশনের টাইম যখন আমরা যাই তখন সবারই তারাও বলছিলেন, আর এমনিও আমার কাছে কমপ্লেন অনেক এসছে। তো যখন এই জল প্রকল্পটা অনেক দিন ধরে এটা পেন্ডিং ছিল, তো তারা মানে তাদের আর জলটা যেহেতু পানীয় জল হচ্ছে একদম বেসিক নেসেসিটি, তো সেক্ষেত্রে আজকে এই যে প্রকল্পটা অনারেবল সিএম ম্যাডাম তারও একটা স্বপ্ন, তো সেখানে যেটা এক্সিকিউট এটা হলো, তো সেটা নিউ কানেকশন দেওয়া হবে প্রত্যেক বাড়িতে আর কি, তো সেটা কাল থেকে শুরু হবে। তো আশা করি যেরকম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে, তো আশা করি আগামী সপ্তাহের মধ্যে বা অনেকটাই রিকভার করা সম্ভবপর হবে। আর যেহেতু আমাদের মানে বিশেষ করে সাপুইপাড়া এই সব এরিয়াগুলোতে আগেরবার জল কানেকশন মানে ওয়াটার কানেকশন দেওয়া হয়েছিল কিন্তু সেখানে কিছু প্রবলেমস ছিল, তো এইবার খুব ভালোভাবে এইটা প্রকল্পটা রূপায়িত করা সম্ভব হবে আর সেটার প্রচেষ্টাই রয়েছে। তো এটা এই প্রজেক্টটা পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট হয়ে গেলে এই অঞ্চলে জলের সমস্যা যেটা একটা বড় সমস্যা সেটা থাকবে না, তো সেই জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট মানে বলাই যায় একদম। তো একটা বিষয়ে যে আপনি যবে থেকে এখানে আপনি এলেন বসলেন আপনার চেয়ারেতে, তবে থেকে আপনি যতগুলো সমস্যা পেয়েছেন সেই সমস্যার মধ্যে থেকে কতগুলো বাস্তবায়ন রূপান্তরিত হয়েছে? মানে এখানে আসার পর থেকে প্রথমেই তো ইলেকশনের সময়, তো তখন তো নির্বাচনের সেটা হলো, তো তারপর থেকে মোটামুটি সমস্যা যা যা বলতে হচ্ছে, একটা পানীয় জলের যে সমস্যাটা সেটা হলো, আরেকটা হচ্ছে এই বর্ষায় জল জমা, সেটা আপনারা সবাই জানেন হাওড়া যেহেতু এটা মানে খুব নিচু এরিয়া সেই জন্যে জল তো জমে থাকে। তবে সেক্ষেত্রেও আমরা অনেক রকম স্টেপ নিচ্ছি, কারণ আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের সেখানের ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে যাতে ক্যানেলগুলো যেগুলো রেনোভেশন তাদের সাথে আমাদের মিটিংও হচ্ছে আর কি, তো ক্যানেল রেনোভেশন কারণ সেটা আগে দরকার, কারণ সেটা না হলে পাম্পিংয়ের ব্যবস্থা আমরা করেও দিয়েছি যে সমস্ত জায়গাগুলোতে আর কি হয় জল জমে, সাপুইপাড়া বালি ঘোষপাড়া এই এরিয়াগুলোতে অনেক এরিয়াতে আমরা নিজেরাই পরিদর্শন করে দেখেছি জল কিন্তু এখনও যে জায়গায় আগে থেকে ছিল মানে বিগত দিনেও বিগত অনেক বছর ধরে সেই জল কিন্তু জমেই রয়েছে, সেই জায়গা থেকে আপনারা কতটা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনি কী করবেন আগামী দিনে? হ্যাঁ, তো সেটাই হচ্ছে সেটা মানে সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা আমাকে মানে অনেকভাবে তারা বলেছেন যে এটা অন্তত প্রায় 10-20 বছর ধরে এই প্রবলেমটা রয়েই যাচ্ছে ওখানে, তো যেটা হচ্ছে আমরা অলরেডি পাম্পের ব্যবস্থা করে দিয়েছি, সেখানে সাপুইপাড়াতে 6টা পাম্প রান করছে, কিন্তু যেটা সমস্যা মূল সেটা হচ্ছে যে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে ক্যানেলগুলো আছে, যেরকম মেন হচ্ছে এখানে শাওড়াপোতা ক্যানেল, তো সেই ক্যানেলটা স্ট্যাগনেন্ট ওয়েতে রয়েছে, তো সেটাকে যদি যতক্ষণ না রেনোভেশন প্রপার ওয়েতে হচ্ছে ততক্ষণ জলটা পাম্প করে ওখানে করা যাচ্ছে না, তো সেই জন্য আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের কালকেও আমাদের মানে সমস্ত ডিপার্টমেন্টের সাথে তাদের সাথে ভিসি রয়েছে, মিটিং রয়েছে, তো সেখানে তাদের সাথে আমাদের বলাই হয়ে গেছে, মিটিং হয়েওছে ওই ক্যানেল রেনোভেশনটা আমরা তাড়াতাড়ি করে ইরিগেশন ডিপার্টমেন্ট তারা শুরু করবেন, তো সেটা রেনোভেশন হয়ে গেলে আশা করি যে মানে যে জল তো জমবে কিন্তু যাতে ড্রেনেজটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে এই যে স্ট্যাগনেন্ট ওয়েতে 10-12 দিন ধরে একভাবে জমে আছে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সমস্যা হচ্ছে সেটা যাতে না হয় সেইটার দিকেই আমরা চেষ্টা করছি, তো আশা করি হয়ে যাবে আর কি। এই যে যেখানে ওয়াটার লকিং প্রবলেম হচ্ছে তারপর যেখানে স্ট্যাক হয়ে গেছে নোংরা আবর্জনা সেখান থেকে কিন্তু ম্যালেরিয়া ছড়াবার ডেঙ্গু ছড়ানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং বিগত দিনেও দেখেছি আমরা এবং এখনও দেখতে পাচ্ছি সেই সেই জায়গা থেকে স্যানিটাইজ এবং মানে মশার যে মারার জন্য লার্ভা মারার জন্য যে জীবাণু নাশীকরণ সেটা কি হচ্ছে? হ্যাঁ একদমই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিপিতে যে ভিভিডিসি যারা টিম রয়েছে তো তারা প্রত্যেকভাবে এরা করছে, আমাদের হার্বিসাইড সেগুলো সব চলেও এসেছে, সেগুলো জিপিতে দেওয়া হয়েছে, ওরা একদম রেগুলার বেসিসে সেই সমস্ত কাজগুলো তারা করছে, তো সেই কাজগুলোতে কোনো সমস্যা নেই।
আর যেহেতু এখানে জল জমে ডেঙ্গুর প্রকোপ, কিন্তু এখনও অবধি সেরকম কেস কিছু হয়নি, যেটা একটা মানে হয়েছিল সেটা একদমই কিওর আছে। তো বাকি সমস্যাগুলো সেরকম কিছু নেই, সেগুলো একদম তারা রেগুলার বেসিসে এটা করছেন, আমাদের জয়েন্ট ভিডিও তিনি এটা রেগুলার বেসিসে তিনি ফলো আপ করছেন। আর মেন যেটা জল জমা এটা বললাম, দীর্ঘদিনের সমস্যা, তো একটু তো সময় লাগবে, তবে আমরা এটা খুব মানে ভাবেই পার্সিউ এটা করছি যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করা সম্ভবপর হয়। এখনও দেখা যাচ্ছে যে এই কোভিড সিচুয়েশনে এখনও কিন্তু অনেকে বেড পাচ্ছেন না, অক্সিজেনের এখনও অভাব দেখা যাচ্ছে, সেইখান থেকে অনেকে এই এরিয়া থেকে অন্য জায়গায় গিয়ে তারা ভর্তি হচ্ছেন। এই সমস্যার সমাধানে আপনি কি ব্যবস্থা নেবেন? আমাদের এখানে হচ্ছে যে কোভিড কেস প্রথম দিকে অনেকটাই ছিল, কিন্তু তারপর এখন ধরুন এখন অ্যাট প্রেজেন্ট আমি বলছি এখানে কোভিড কেস অনেকটাই কমে গেছে এই ব্লকে, যেটা এখন 16টা মতো কেস এখানে অ্যাক্টিভ কেস রয়েছে, হসপিটালাইজও অনেকই কম রয়েছে। আর মানে লাস্ট বলবো আমি অন্তত 10 দিন ধরে সেরকম ডেথ কেসও কোনো রিপোর্টেড হয়নি, তো পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে এখন রয়েছে কোভিড পরিস্থিতি। যেহেতু তৃতীয় ঢেউ আসছে, সেই কারণে কি আপনারা আগামী দিনের পদক্ষেপ কি কি নিচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই, সেই প্রিকশন মতোই আমাদের ভাবে মানে সেভাবেই প্রিকশন নেওয়া, প্রত্যেকটা জিপি লেভেলে সেখানে সমস্তভাবে মানে তারা স্যানিটাইজ করা, মার্কেট স্যানিটাইজেশন সেগুলো জিপি লেভেলে চলছে, প্রচার করা চলছে যে মাস্ক পরুন, বাজার করুন, এরকম ধরনের প্রচারও চলছে। আর ভ্যাকসিনেশনের ওপরও যেটা জোর দেওয়া, মানে আমরা এখানে যেটা আমাদের মানে ইনস্ট্রাকশন অনারেবল সিএম ম্যাডাম তাদেরও আরও ইনস্ট্রাকশন যেটা রয়েছেন, সুপার স্প্রেডার যারা রয়েছেন মানে যাদের থেকে আর কি এই কোভিড স্প্রেড করার সম্ভাবনা সব থেকে বেশি, তো তাদেরকে ভ্যাকসিনেট করা আগে, তো সেক্ষেত্রে আমরা অনেকটাই সেখানে সফল হয়েছি, ভ্যাকসিনেট আমরা করছি, করে চলেছি, যাতে যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার রয়েছেন, হকার রয়েছেন, ভেজিটেবল সেলার রয়েছেন, সুইটমিট শপের যারা রয়েছেন, তো তারা যাতে ভ্যাকসিনেটেড হয়ে যায়। অনেক ভ্যাকসিনেশন এখানে হয়েছে, যথেষ্ট পরিমাণে হয়েছে, আরও হচ্ছে, তো মোটামুটি আমরা আশা করছি সুপার স্প্রেডার লিস্ট পুরোটা কমপ্লিট করেও ফেলতে পারবো, তো ভ্যাকসিনেশন বেশি হয়ে গেলে আমাদের ভয়টাও কম থাকবে। আর এমনি কোভিড প্রোটোকল মোটামুটি সব রকমভাবে মানা হচ্ছে, কোভিডের যারা মানে মার্কেটগুলো যেগুলো রয়েছে সেগুলোকে একটু ডিস্টেন্স মানে সেগুলো ডিস্টেন্স মেনটেন করে সেগুলো যাতে বসা হয়, সেগুলো মানে প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। আর তার সাথে হচ্ছে যে থানা রয়েছে তারাও রেগুলার মাইকিং করছেন, যাতে মানুষের মধ্যে সচেতনতাটা যাতে বজায় থাকে। দুয়ারে ভ্যাকসিন নিয়ে কী পরিকল্পনা আছে? হ্যাঁ এটা নিয়ে বলবো, আমাদের এখান থেকে নেওয়া হয়েছে, আমাদের অনারেবল এমআইসি স্যার উনি এসেছিলেন, ডিএম ম্যাডাম, এডিএম স্যার, এসডিও স্যার, এমএলএ স্যার প্রত্যেকে এসে সেটা উদ্বোধন করেছেন, আমাদের কোভিড ভ্যাকসিনেশনের দুয়ারে ভ্যাকসিন করা হয়েছে, তো যাতে হচ্ছে যে ভ্যাকসিন যেটা ভ্রাম্যমাণ ভ্যাকসিন আর কি, তো সেখানে কী হয়েছে না, সে তাতে আমরা যারা ধরুন আর কি অনেক বয়স্ক থাকে, যেমন 70+, তাদের পক্ষে সেন্টারে আসাটা সম্ভবপর হয় না, তো সেক্ষেত্রে ওই ভ্যাকসিনের গাড়ি যখন আর কি গেছে, তো তারা সেক্ষেত্রে ভ্যাকসিনেটেড হতে পেরেছে। তো তারা কীভাবে সুবিধাটা পাবে, মানে যারা ধরুন বাইরে বেরোতে পারছেন না, তারা তো খবর পাবেন না, তারা কী করে এই ভ্রাম্যমাণ যে পরিষেবাটা কী করবে? সেটা ধরুন আমাদের পঞ্চায়েতগুলোকে আমাদের জানিয়ে দেওয়া হয় কখন মানে কীভাবে আর কি কখন যাবে গাড়ি, তো সেভাবে পঞ্চায়েতের কাছে নোটিশ থাকে, সেভাবেই হয়, মানে আমাদের পুরো ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমরা অর্গানাইজড ওয়েতেই করি, আমাদের বিএমও সাহেব থাকেন, তিনি আমাদের মানে তিনি আমরা সবাই মিলে অর্গানাইজড ওয়েতে পুরো ব্যাপারটা মেনটেন করা হয়, সেখানে জিপি লেভেলে পঞ্চায়েতে জানিয়ে দেওয়া হয়, পঞ্চায়েতদের কাছ থেকে লোকেরা খবর পেয়ে যায় যে এইভাবে ভ্যাকসিনেশন হবে কি এই এজের এখন ভ্যাকসিনেশন হচ্ছে, সেভাবে তারা খবর পেয়ে যান, সেই জন্য সেটা নিয়ে সমস্যা হয় না। আমাদের ব্লক লেভেলে এতদিন অবধি অলমোস্ট 6-7 মানে অনেক ভ্যাকসিনেশনই হয়েছে, তো সেক্ষেত্রে কোনো রকমের সেরকম কোনো আর কি সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়নি, কারণ মানে যারা রয়েছেন লোকেরা তারাও যথেষ্ট সহযোগিতা করেছেন, পঞ্চায়েত লেভেলেও যারা রয়েছেন তারাও সহযোগিতা করেছেন, তো সেই জন্যে যারা সুষ্ঠুভাবে ভ্যাকসিনেশন সম্পন্ন হচ্ছে, ইভেন ভ্যাকসিনেশন এখনও চলছে, ভালোভাবেই চলছে। ধন্যবাদ আপনাকে অসংখ্য। টাইমস বাংলা দর্শকদের জন্য যারা মানে এখনও মাস্ক পরছেন না বা স্যানিটাইজ করছেন না, এখনও অনেকেই সচেতন হয়েছেন আগের থেকে, তো আগামী দিনে কি তারা করবেন যদি একটু করে যদি তাদের দর্শকদের যদি বলেন? যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন আমরা যতই বলি কি কোভিড কিন্তু এখনও যায়নি, মানে সেটা তৃতীয় ঢেউ কিন্তু আবার সম্ভাবনা রয়েছে আসা, তাই সবার কাছে এটা মানে অনুরোধ যে প্রত্যেকে মাস্ক পরুন, সুস্থ থাকুন আর স্যানিটাইজার ইউজ করুন, বাইরে বেরোবেন সেটা দূরত্ব বজায় রাখুন, কারণ সুস্থ থাকাটা সর্বোপরি দরকার। ধন্যবাদ, থ্যাংক ইউ টাইমস বাংলা আজকে এখানে আসার জন্যে, তো ভালো লাগলো আর কি আপনাদের সাথে কথা বলেও ভালো লাগলো, শেয়ার করেও ভালো লাগলো, ধন্যবাদ।